মানে এটা একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমরা এতদিন জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস যেটা নিয়ে কাজ করছি সেটা হলো অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডের, এটা কোনো সার্ভার সাইড স্ক্রিপ্টিং না, এটা ব্রাউজার রান করতে পারে। কিন্তু পিএসপি নিয়ে কাজ করতে গেলে পিএসপি রান করানোর জন্য সার্ভার লাগে। সার্ভার বলতে পিএসপি কি যে সার্ভার রান করে তাকে পাসে সার্ভার বলা হয়। ক্লিয়ার কথা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ মানে অ্যাপাচি সার্ভার বলা হয় আর কি। তো এখানে আমাদের পিএসপি রান করার জন্য আমাকে অ্যাপাচি ইনস্টল থাকা লাগবে আমার পিসিতে। যদি আমি পিএসপি রান করাতে যাই তাহলে অ্যাপাচি রান করাতে হবে। তো অ্যাপাচির জন্য মানে অ্যাপাচি এটা অ্যাপাচি নেটবিনস ঠিক বলো, অ্যাপাচির জন্য মানে অ্যাপাচি। তারপর আমি যদি ডাটাবেস নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাকে লাগে হলো মাইস্কোয়েল লাগে। অ্যাপাচি এবং মাইস্কোয়েল কিছু থার্ড পার্টি সফটওয়্যার পাওয়া যায় একসাথে, এরা প্যাকেজ আকারে ইন্টিগ্রেট করছে। সেটা হচ্ছে আমরা জ্যাম বলো, এক্সএমপিপি, তারপর হচ্ছে ওয়াম বলো, ম্যাম বলো, এগুলো আর কি। মানে সফটওয়্যার গুলোতে যেটা করা আছে অ্যাপাচি মাইস্কোয়েল সহ টমক্যাট ফাইল দিলে আরো কিছু প্যাকেজ কে একসাথে করে এই সফটওয়্যার গুলো বানানো হয়েছে। বোঝা গেছে? তো এটা ওদের অফিসিয়াল ডকুমেন্টে গেলে পাওয়া যাবে। যেমন আমি যদি এক্সাম্পল গেলে এদের অফিসিয়াল ডকুমেন্টে এটা পাওয়া যায় আর কি, অ্যাপাচি প্যারেন্টস। এখানে দেখো ডাউনলোড, এখানে হচ্ছে দেখো 7.4 পর্যন্ত এদের ইয়াতে আছে, মানে এদের এক্সাম্পলের মধ্যে পিএসপি 7.4.2 পর্যন্ত ইমপ্লিমেন্ট করা আছে। তারপর ব্যাকডেটেড ভার্সন গুলো পাওয়া যাবে অনলাইনে আছে। তো এটা ভার্সন ভেদে ডিফারেন্ট, 64 বিট হলে অ্যাকচুয়ালি এটা 32 বিটও চলে, 64 বিটও চলে আর কি। তো এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করা ভেরি সিম্পল, নেক্সট নেক্সট দিলেই হয়ে যায়। তো আমি এটা ইনস্টল করেছি আমার পিসির মধ্যে, সেটা হলো এখানে XAMPP 3। তো এখানে যেটা দিতে হয় XAMPP এর ভিতরে অনেকগুলো এখানে ফোল্ডার রয়েছে, এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে। তো এটা ইনস্টল করলে এরকম একটা কন্ট্রোল প্যানেল লাগে, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। জ্যাম্প কন্ট্রোল প্যানেল মানে হলো এখান থেকে যে যে প্যাকেজ আছে অ্যাপাচি আছে মাইস্কোয়েল আছে ফাইলজিলা আছে এদেরকে স্টার্ট এবং স্টপ করা যায়। যেমন এটা অলরেডি রান করা আছে, যেমন এরকম এটা ওপেন হবে। যদি আমি এটা যদি রান করা থাকে এরকম প্রসেস আইডি শো করে পোর্ট নাম্বার, এটা অ্যাকচুয়ালি যে পোর্টের মধ্যে রান হচ্ছে সেটা। আর অ্যাপাচির জন্য ডিফল্ট পোর্ট হচ্ছে মানে 80 মানে 80, তারপর হচ্ছে MySQL এর জন্য 3306। এটা আমি স্টপ করলে স্টপ হয়ে যায়, এই যে স্টপ করলাম স্টপ হয়ে গেছে, স্টার্ট করলাম। এগুলো হয়তো অনেকে জানো, আর যারা জানো না তারা জেনে নাও। তো এখানে 80 পোর্ট মানে হচ্ছে আমার অ্যাপাচি এটার যখন রান হবে এটা অটোমেটিক বাই ডিফল্ট 80 পোর্ট নিয়ে নেয়। তো এটাকে এই পোর্টকে কম্পাইল মানে সিনে হচ্ছে এটা এটার নাম হলো লোকাল হোস্ট। আমি যদি লোকাল হোস্ট দিয়ে যদি দিলে ওইটা রান হবে লোকাল হোস্ট। হ্যাঁ এটা চার্জ বারে চলে যাচ্ছে, আমি এন্টার ব্রাউজার ওপেন করি। স্যার ওই স্পেলিং ভুল হয়েছে স্যার, স্পেলিং ভুল হয়েছে না স্যার, MySQL থেকে স্টার্ট ক্লিক করলে অটোমেটিক লোকাল হোস্ট ওপেন হয়ে যায়। ওকে এটা এমনি ওপেন হচ্ছে, এটা এই যে লোকাল হোস্ট আমি যখন দিয়েছি এটা এই জ্যাম্প এর মধ্যে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি 80 পোর্ট মানে হলো লোকাল হোস্ট কে বোঝানো। এটাকে আবার আমি এটার আইপি দ্বারা 127.0.0.1 দ্বারাও অ্যাক্সেস করতে পারি। বুঝা গেছে? 127.0.0.1 এটা দ্বারা লোকাল হোস্ট বোঝানো, এটা হলো প্রত্যেকটা লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস। ক্লিয়ার কথা? বুঝা গেছে? তো এখন এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে। এখন MySQL এর জন্য এই যে MySQL এর ভিতরে MySQL এর ডাটা গুলো থাকে, তারপর হচ্ছে আমাদের প্রজেক্ট গুলো থাকবে HTDocs এর মধ্যে।
এসটিডক্স ফোল্ডারের মধ্যে আমার যাবতীয় প্রজেক্ট যা আছে সবগুলো থাকবে মূলত এসটি মানে এসটিডক্স ফোল্ডারের মধ্যে। আমি যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব সেই প্রজেক্টটা আমাকে ক্রিয়েট করতে হবে এখানে ভিতরে এসটিডক্স এর ভিতরে। তারপর এখানে আরো অনেকগুলো বিভিন্ন কনফিগারেশন ফাইল রয়েছে, যেমন পিএসপি ফাইল হচ্ছে এখানে, এখানে পিএসপি ডট স্যার এটা বুঝি নাই কোন ফোল্ডারের মধ্যে, এটা এসটিডক্স ফোল্ডারের মধ্যে, এই এসটিডক্স ফোল্ডার এর ভিতরে আমি যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব এটা এসটিডক্স ফোল্ডারের মধ্যে রাখবো। তারপর এখানে বিভিন্ন ধরনের কনফিগারেশন ফাইল আদার্স ফাইল গুলো এখানে আছে, যেমন আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হলো জ্যাম্পে যাবতীয় কনফিগারেশন ফাইল আছে হচ্ছে পিএসপি এর ভিতরে পিএসপি ডট আইএনআই একটা ফাইল আছে, অথবা এই যে পিএসপি ডট আইএনআই ফাইল, অথবা এটা আমি জ্যাম্পের প্যানেল থেকে এখানে ক্লিক করলেও এটা হবে, যেমন কনফিগ ফাইল মানে এসটিডিবি ডট কনফ মানে পিএসপি ডট আইএনআই, এই দুইটা ফাইল নিয়ে আমাদের ফার্দার কাজ করতে হবে। যখন আমি বাই ডিফল্ট আপলোড সাইজ থাকে 2 কিলো মানে 2 MB আমার মানে সাপোজ আমি আপলোড করব সর্বোচ্চ 100 MB, কিন্তু 100 MB পারা যায় না কারণ ডিফল্ট সেটিং এর মধ্যে থাকে 2 MB। এই সেটিংস গুলো আমাদের এখানে কি করে আসতে হবে, এখানে বিভিন্ন ধরনের সেটিংস গুলো আছে, লোকাল হোস্ট, লোকাল হোস্ট গেলে দেখো এখানে আমরা একটা জিনিস দেখাতে চাচ্ছি, এখানে কলন দ্বারা বোঝানো হয়েছে এটা কমেন্ট, মানে ডট টিএক্সটি ফাইলের মধ্যে কোনো কিছু কমেন্ট করার জন্য আমাদের সেমি কলন দিতে হবে, এই জন্য সেমি কলন এখানে দেওয়া আছে। সম্ভবত সার্ভার নিয়ে এটা কি ওপেন করলাম পিএসপি ডট আইএনআই, স্যার এগুলো কি করছেন বুঝছি না, বুঝাইলেই তো বুঝবে, না বুঝাইলে কি বুঝবা বলো স্যার, স্যার 80% সেটা কি, যেমন দেখো এখানে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এটা সম্ভবত ইয়া থাকে আগে, এখানে একটা কথা আছে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম মানে হলো তুমি যখন তোমার প্রজেক্টের মাধ্যমে কোনো কিছু আপলোড করবা এটা আপলোড হতে সময় লাগতেছে, তো এখানে হচ্ছে কি দিস ডিরেক্টিভ ইজ এ হার্ড কোডেড টু 0 ফর দ্য সিএলআই সিএলএস, এখানে 120 দেওয়া আছে, এটা হলো 120 মানে হলো 120 সেকেন্ড। তারপর ম্যাক্সিমাম ইনপুট টাইম 60, তারপর হচ্ছে এখানে মেমোরি লিমিট 512, মানে যদি তোমার প্রজেক্টের কোনো কারণে সাপোজ কোনো ফাইল আপলোড করা আপলোড করতে দরকার হচ্ছে, এটা আপলোড করতে দরকার হচ্ছে সাপোজ 1 GB ফাইল আপলোড করবে কিন্তু বাই ডিফল্ট এখানে থাকে 2 MB ফাইল আপলোড সুযোগ থাকে, তোমাকে তুমি যদি এরপরে আরো বেশি বড় সাইজের ফাইল আপলোড করতে গেলে তোমাকে এখানে সেগুলো চেঞ্জ করতে হবে। যেমন আরো কিছু সেটিংস আছে,
এই যে দেখো আপলোড, এটা এটা স্বাভাবিক ভাবে থাকে, হলো 2 MB থাকে, থাকে এরা বাই ডিফল্ট থাকে 2 MB, কিন্তু তুমি চাচ্ছ কি এটা, আমি এটা তোমাকে এক্সাম্পলটা দেখাই স্যার, এগুলো কি পিএইচপি এর রিকোয়ারমেন্ট স্যার? পিএইচপি রিকোয়ারমেন্ট না, এটা হলো তুমি যদি অ্যাপাচি নিয়ে যদি কাজ করো সেক্ষেত্রে তুমি যদি ডাটাবেস নিয়ে যদি কাজ করতে চাও, ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে তোমাকে জ্যাম্প এটা ইউজ করতে হবে। দেখা গেছে কি সেক্ষেত্রে কি মনে করো আমি এখন এটা আছি, তোমার এখানে একটা সাপোজ আমি ডাটাবেস ডিলিট করে দিলাম, আমি ডাটাবেস ক্রিয়েট করি 5 CM, আমি কি করব 5 CM এর মধ্যে আমার একটা এক্সিস্টিং ডাটাবেস ইনপুট করব। এটা কিন্তু আমি অ্যাপাচি ইউজ করে কাজ করতেছি, এটা এটা যদি আমি এখন আমার জ্যাম্প এটা যদি অফ করে দিই, আমি যদি জ্যাম্প অফ করে দিই এখন এটা কিন্তু কাজ করবে না, এটা কাজ করবে, এটা কিন্তু কাজ করবে না, কারণ এই যে ব্রাউজার কাজ করতেছি আমি কিন্তু এই অ্যাপাচি ইউজ করে, এই অ্যাপাচি এটা ইউজ করে MySQL আমি ইউজ করতেছি, অ্যাপাচি যেহেতু অফ হয়ে গেছে তার মানে কি জ্যাম্প যখন অফ হয়ে গেছে এটা কিন্তু আর অ্যাক্সেস করা যাচ্ছে না, তো আমি এখন অন করলাম, তো এখন আমি কি করলাম এখানে একটা ডাটাবেস ইনপুট করব, মানে এক্সিস্টিং ডাটাবেস আর কি, আমার একটা ডাটাবেস আগে থেকে ছিল, তো এখানে দেওয়া আছে কত আপলোড ম্যাক্সিমাম সাইজ কত 40 MB, কিন্তু এটা 40 MB, এটা কেন হচ্ছে 40 MB, এটা বাই ডিফল্ট কিন্তু 2 MB থাকে, কিন্তু আমার আমি বললাম কি এটা বাই ডিফল্ট থাকে 2 MB থাকে, এটা আমি আমার যখন দরকার হয়েছে তখন আমি এটা বাড়িয়েছি এখানে, কথা কি বুঝাতে পারছি তোমাকে? আমি যখন জ্যাম্প ইনস্টল করি বাই ডিফল্ট এই কনফিগারেশন ফাইলের মধ্যে এই সংখ্যাটা থাকে 2 MB, 2 MB মেগাবাইটের ফাইল আপলোড করা যাবে সর্বোচ্চ, দেখা যাচ্ছে কি তোমার ডাটাবেস 2 MB-এর বেশি, এটা 100 হতে পারে যে কোনো সাইজের হতে পারে, আমি এজন্য আমার যা সাইজ দরকার হবে সেটা আমি এখানে এসে মডিফাই করে দিব, মডিফাই করে দেওয়ার পরে আমি যদি জ্যাম ইনস্টল মানে রিস্টার্ট দিলে কনফিগারেশনটা সেট হয়ে যাবে, কথা কি বুঝতে পারছি আমি? যেমন আমি এখানে দিলাম হচ্ছে আমি এখানে দিলাম 400 দিলাম, হ্যাঁ 400 দিলাম, সেভ করলাম আমি কন্ট্রোল এস দিয়ে, তারপর হচ্ছে আমি এটা যদি রিস্টার্ট দিই, এটা যদি আমি রিস্টার্ট দিই এখন আবার যদি রিস্টার্ট দিলে দেখা যাবে এই সংখ্যাটা ওই 40 যেটা ছিল এটা কিন্তু আমি যেটা দিয়েছি সেটা হয়ে যাবে, এটা আমাকে রিস্টার্ট দাও, এটা ব্রাউজারের ক্যাশের কারণে আসতেছে না, এই ধরনের বিভিন্ন কনফিগারেশন তোমাদের চেঞ্জ করা লাগবে, এটা আমি যদি পিসি রিস্টার্ট হয় আমার পিসি ব্রাউজার হিস্ট্রির কারণে এটা আসতেছে, আমি হয়তো পিসি রিস্টার্ট সহ ব্রাউজার যদি হিস্ট্রি ডিলিট করে দিই এটা কিন্তু সাকসেস শো করবে, কথা কি বুঝাতে পারছি? তারপর আরো যখন আপডেট আরো যাওয়া এখানে তোমাদের আরো কিছু কনফিগারেশন লাগবে, যেমন বি হোস্ট একটা জিনিস আছে, বি হোস্ট মানে ভার্চুয়াল হোস্ট, ভার্চুয়াল হোস্ট কনফিগার করা লাগবে, সেটার জন্য তোমাকে এখানে এই জ্যাম তারপর হলো এই কন ফাইলে এসে এই ফাইলে HTTPD conf এখানে এখানে একটা বি হোস্ট আছে, হ্যাঁ এখানে একটা জিনিস দেখো লিসেন 80 পোর্ট বাই ডিফল্ট অ্যাপাচির জন্য 80 পোর্ট সিলেক্ট করা আছে, কোনো কারণে সাধারণত পিসি গুলোতে যখন স্কাইপ ইনস্টল দিলে এই 80 পোর্টটা ব্লক হয়ে যেতে পারে, তোমাদের 80 পোর্ট এটা ব্লক হয়ে গেলে অ্যাপাচি সেক্ষেত্রে আর রান হবে না, যখনই তুমি এটা রান করতে যাবা যখন এটা রান করতে যাবা অটোমেটিকলি এটা স্টপ হয়ে যাবে, যখন 8 পোর্ট এটা লিসেন 80 এই পোর্টটা যখন অফ থাকবে এটা কিন্তু তখন কিন্তু এটা অটোমেটিক তুমি আর স্টার্ট করতে পারবে না, তো সেই ক্ষেত্রে তোমার যেটা দরকার হবে সেটা হলো এই পোর্ট তোমাকে চেঞ্জ করতে হবে, এই পোর্ট চেঞ্জ করে চেঞ্জ করতে হবে, তো এখন লোকাল হোস্ট মানে বাই ডিফল্ট 80
যখন তুমি এখানে আরেকটা নাম্বার দিলা, সেক্ষেত্রে তোমাকে কিন্তু লোকাল হোস্ট ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে ইউজ করতে হবে কি, সেক্ষেত্রে এটা ইউজ করতে হবে লোকাল হোস্ট, এখানে কোলন দিয়ে ওই পোর্ট নাম্বার দিতে হবে। সাপোজ আমি 8080 দিয়েছি, ওই ইউজ করতে হবে। আমি যদি এটা রিস্টার্ট দিলে এটা কিন্তু 8080 সেট হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। কোন কারণে তোমার যদি এই পোর্ট এটা ব্লক হয়ে যেতে পারে, সাধারণত স্কাইপ ইনস্টল দিলে 80 পোর্ট এটা ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাপাচি আর চলবে না। তখন তোমাকে কি করা লাগবে, এই যে http://pd.com ফাইলে এসে এই পোর্ট নাম্বার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর সাপোজ তুমি 8080 দিয়েছো, তখন তোমাকে এটা অ্যাক্সেস করার সময় দিতে হবে লোকাল হোস্ট কোলন 8080 এটা অ্যাক্সেস করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। মানে এটা জ্যাম্পের কমন একটা ইস্যু, সেটা হলো নাম্বার ব্লক হয়ে যাওয়া। যেমন দেখো আমাদের ফিউচার এসে ভার্চুয়াল হোস্ট নিয়ে কাজ করতে হবে। ভার্চুয়াল হোস্ট এই যেমন দেখো এখানে সার্ভার রুট বলা আছে httpd, মানে আমার ফোল্ডারের নাম অ্যাপাচি, এটা হলো সার্ভারের রুট। এগুলো আস্তে আস্তে গাড়াগাড়ি করে দেখবা আর কি। হ্যাঁ, এখানে আরো অনেক কিছু শিকার আছে। তারপর সার্ভার নেম হিসেবে কি আছে, সার্ভার নেম, সার্ভার নেম মানে লোকাল হোস্ট 80। এটা লোকাল হোস্ট কোলন 80 দিলে কাজ করবে, শুধু লোকাল হোস্ট দিলে কাজ করবে। কথা কি বোঝা গেছে? এটা হলো সার্ভারের নাম হচ্ছে কি লোকাল হোস্ট। বলো স্যার, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে স্যার অনেক সময় তো লাগবে স্যার। সময় তো লাগবে, সময় ছাড়া কি হবে নাকি? জি স্যার, সময় ছাড়া কিছু হবে না। পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় জিনিসের নাম কি বলতে পারবো মানব জাতির জন্য? স্যার টাইম স্যার। এটা কি সবচেয়ে বেশি আকর্ষণীয় স্যার? আমার কাছে আকর্ষণীয় লাগে স্যার, সেটা পাচ্ছি না স্যার। আর ব্যস্ত স্যার? ব্যস্ত তো তুমি দেখো নাই, মানে দুনিয়াতে সবচেয়ে বেশি আকর্ষণীয় মানুষ যেটা সবচেয়ে বেশি পছন্দ করে স্যার টাকা। শোক স্যার, শোক। এরপর গুম স্যার। কি এখনো কেউ বলতে পারে না স্যার সবচেয়ে আকর্ষণীয়? স্যার সুন্দর শিক্ষা ব্যবস্থা স্যার। সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো মানুষের জন্য খাওয়া দাওয়া। সেই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি খাইতে পছন্দ করে, কারণ তুমি যেগুলো বলছো এগুলো সার্টেন টাইমে তো ভালো লাগে না। যেমন ছোটবেলায় আমার পড়াশোনা ভালো লাগতো না, তারপর হচ্ছে বিভিন্ন বয়সের পার্সপেক্টিভে অনেক কিছু ভালো লাগবে না, কিন্তু তোমার সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ সবসময় যে জিনিসটা পছন্দ করে সেটা হলো খাওয়া দাওয়া। আমার কথা কি একমত? তুমি দেখো এমন একটা প্রাণী বাবা না মানুষের মধ্যে যে খাইতে পছন্দ করে। আছে একজন, একজনও নাই। তো এই খাওয়া দাওয়াটা শিখতে তোমার মিনিমাম 4-5 বছর লাগছে, এটা তুমি জানো। ছোটবেলাকে খাইতে পারতা? পারতা না, খাওয়ার সময় এদিকে পড়ে যেতে, এদিকে পড়ে যেতে, এই সেই এরকম। দ্যাট মিনস অ্যাকচুয়ালি যেখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস কাজটা শিখতে তোমার 4-5 বছর লাগছে, সেক্ষেত্রে একটা টেকনোলজি জানতে তুমি কি একদিনে হয়ে যাবে, এক রাতে হয়ে যাবে? হবে না, আসলে এখানে অনেক শ্রমের দরকার আছে। এখানে বহু কিছু জ্যাম্পের এই কনফিগারেশন নিয়ে ক্লাস নিল, দুদিন ক্লাস নেওয়া, এখানে এত কিছু যা আছে। তা আমি জাস্ট বেসিক কিছু বললাম আর। ওকে, তো এখন আমরা একটা পিএইচপি প্রজেক্ট শুরু করব। প্রজেক্ট শুরু করার জন্য আমাদের প্রজেক্টটা ছিল কোথায় জানো, আমরা যে প্রজেক্টটা ছিল সেটাকে আমরা স্টিডক্স এর ভিতরে নিয়ে যাই, ওখানে কোড লিখবো আমরা। কথা কি ঠিক আছে? আকর্ষণীয় বস্তুর নাম খাওয়া দাওয়া, নাকি দ্বিমত আছে কারো? হ্যাঁ, তুমি বিশ্লেষণ করে দেখো, এটাই নাম্বার ওয়ান। এখানে তুমি দিতে আর একটা পাবা,
টাকা না পাইলে স্যার মাগনা খাওয়া তো আসবে না না তুমি ছোটবেলায় তো টাকার কথা টাকা চিন্তা না তখন খাবার পাগল ছিল এখনো খাবার পাগল বৃদ্ধ বয়সে টাকা চিন্তা করতে পারবে না তখনও খাইতে পছন্দ করবে বুঝো নাই এটাই মেইন আসলে তুমি যেভাবে বলো না কেন বিশ্লেষণ খাওয়া দাওয়াই মেইন তুমি একটা মানুষকে একটা 100 টাকার বিরিয়ানি দিয়ে যেভাবে কনভিন্স করতে পারো 1000 টাকা দিয়ে পারবা না তুমি সেটা তাকে 1000 টাকার নোট দিবে আর বিরিয়ানি প্যাকেট দিবে সে কিন্তু খাওয়ার প্রতি বেশি কনভিন্স হবে স্যার এই জন্য পুলিশের প্যাড একটা এত বড় বড় এটা খাওয়ার জন্য মানুষ এটা ন্যাচারাল সিস্টেম এটা আসলে এটা খারাপ বলা যায় না আমরা এটা আমাদের এক্সাম্পের ভিতর নিয়ে যাব এর জন্য সময় না দিলে হবে না এটা আমরা এখানে পেস্ট করলাম ওকে ওকে এখন এটা ফার্স্ট ক্লাস এখন আমি এটা ব্রাউজার থেকে রান করাইতে পারি ক্লাস ফার্স আন্ডারস্কোর ক্লাস এখন রান হবে এটা যদি এখানে পিএইচপি কোড না এইচটিএমএল দ্যাট মিন্স অ্যাপাচি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যা আছে সবকিছু সে রান করাতে পারে তো এখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব তো পিএইচপি নিয়ে কাজ করতে গেলে অ্যাকচুয়ালি ফাইলের এক্সটেনশন অবশ্যই ডট দ্বারা হবে এই কোডটাকে আমরা আমাদের এডিটরে নিয়ে আসি কি নাম যেন ছিল এটা আমাদের ওকে এটাই হ্যাঁ এখানে আমরা একটা সাপোজ মানে অ্যাপাচি বাই ডিফল্ট ডট মানে ইন্ডেক্স ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল ইন্ডেক্স ডট পিএসপি এগুলোকে রান করাই বুঝা গেছে কথা বাই ডিফল্ট ইন্ডেক্স যুক্ত যে ফাইলটা আছে ইন্ডেক্স ডট এটাকেই রান করা সাপোজ ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে ইন্ডেক্স ডট পিএসপি আছে সেই ইন্ডেক্স ডট পিএসপি কে রান করাবে তো এখন আমরা একটা পিএসপি ফাইল তৈরি করি এখানে পিএসপি ফাইল তৈরি করার জন্য এখান থেকে যে কোনো একটাকে আমি যদি ডট এইচটিএমএল আছে না পিএসপি বানাই দিলে এটা হয়ে যাবে আমরা একটা ক্রিয়েট করি হ্যাঁ এই যে নিউ পিএসপি এখানে আমরা নাম দিই এখানে পিএসপি স্টার্ট করার জন্য এটা মানে একটা পিএসপি ব্লক করতে হয় সাপোজ আমার এটা আছে হ্যাঁ এটা হলো আমার ফাইল কিন্তু আমার ফাইলটা হলো কি পিএসপি যুক্ত আমি এর মধ্যে পিএসপি করব এর জন্য কি করতে হবে আমাকে একটা পিএসপি ব্লক তৈরি করতে হবে এটা কিন্তু আছে এখন এইচটিএমএল এর পিএসপি ব্লক তৈরি করার নিয়ম হলো এরকম এসে আমরা ডাবল দুইটা প্রশ্নবোধক চিহ্ন দিব পিএসপি এটা হয়ে এটা হলো পিএসপি ব্লক তো পিএসপি ফার্স্ট একটা আমরা যদি স্টেটমেন্ট যদি রান করাই সেটা হলো ইকো ইকোর মধ্যে হলো ইকোর কাজ হলো প্রিন্ট করা ইকোর কাজ কি প্রিন্ট করা স্যার এখন আমরা যদি এটাকে যদি রান করাই যেমন আমরা যদি ব্রাউজার থেকে পিএসপি আন্ডারস্কোর 5cm এটা আমরা ব্রাউজার থেকে কি করাবো রান করাবো সেটা স্যার আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের মধ্যে স্যার আমরা পিএসপি ইউজ করতেছি স্যার এখন
আমাকে ইউজ করতে হবে পিস এইচটিএমএল এর মধ্যে, কারণ হলো এইচটিএমএল ফর্মে তুমি যে ডাটাগুলো নিবে সেটা পিএসপি এর মাধ্যমে তোমাকে ডাটাবেজ সেভ করতে হবে, আদারস তো ডাটাবেজ সেভ করতে পারবে না। কথা কি বোঝা গেছে? তুমি এইচটিএমএল ফর্মে, এই যে আমরা তো এখানে ফর্ম ডিক্লেয়ার করছি না এখানে, এই যে এই ফর্মে ডাটাগুলো সেভ করব কিভাবে, সেভ করার জন্য আমাকে পিএসপি লাগবে। তুমি কোন ডাটা সেন্ড করাতে গেলে, কোন জায়গায় ডাটা সেভ করতে গেলে তোমার পিএসপি লাগবে, মানে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লাগবে, পাইথন বলো, পিএসপি বলো, ASP.NET বলো, গো বলো, রুবি অ্যান্ড রেলস বলো, যে কোনো একটা লাগবে এখানে। তো আমরা এখানে পিএসপি ইউজ করছি, এখানে পিএসপি এর কাজ হচ্ছে তুমি এইচটিএমএল ফ্রন্ট এন্ডে যে ডাটাগুলো আছে সেগুলো সার্ভার সাইডে নিয়ে কাজ করা হলো পিএসপি কাজ। পিএসপি কিন্তু ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবে না, এই যে আমরা যা বলি ডিজাইন করছি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে, এগুলো দিয়ে না করছি, কিন্তু পিএসপি দিয়ে এগুলো ফর্ম, পিএসপি এর কাজ হচ্ছে এই ফর্মের ডাটাটা নিয়ে কাজ করে ব্যাক এন্ডে কোথাও পাঠানো, এটা হলো পিএসপি এর কাজ। বোঝা গেছে কথা? দেখাইছেন ওভাবে ডেস্টিনেশন, এটা ডেস্টিনেশন হলো না, এটাও একটা এইচটিএমএল পেজ, তুমি আরেকটা এইচটিএমএল পেজ নিয়ে গেছো, ওটা এইচটিএমএল পেজ ছিল না, ওটা কি এইচটিএমএল পেজ ছিল? ছিল স্যার। ওটা তুমি ওই ডাটাটা কোনো কোথাও সেভ করতে পারছো, কোনো একটা টেক্সট ফাইল অথবা ডাটাবেস ফাইলে সেভ করতে পারছো? না স্যার। এই এখন মেইন কথা, তুমি যদি এখন কোন ফাইলে, যদি এটা হতে পারে টিএক্সটি ফাইল অথবা এসকিউএল ফাইলে যদি সেভ করতে চাও, তোমাকে পিএসপি লাগবে, পিএসপি ছাড়া সেভ করতে পারবে না, কারণ এই এই এইচটিএমএল সিএসএস এর কাছে শুধু ফ্রন্ট এন্ডের ডাটাগুলো, ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে পারে, ডিজাইনিং রিলেটেড কাজ করতে পারে, কিন্তু ডাটাগুলো নিয়ে কোথাও যোগ বিয়োগ করে এইচটিএমএল দিয়ে তুমি যোগ বিয়োগ করতে পারবা? পারবা? হ্যাঁ, মানে প্রোগ্রামিং কাজ করা যাবে না এখানে, অ্যাকচুয়ালি ডিজাইন রিলেটেড কাজটা করা যাবে। এখন প্রোগ্রামিং রিলেটেড কাজ করে আমি একটা নির্দিষ্ট ফাইল, এটা হতে পারে .txt ফাইল, .txt ফাইল মানে এরকম একটা নোটপ্যাড এর ফাইল, আমি এই ফর্মের ডাটাটা নিয়ে সাপোজ স্টুডেন্ট নেম, পাসওয়ার্ড, ইমেজ, এটা নিয়ে আমি একটা ডাটাবেজে সেভ করব, একটা টিএক্সটি ফাইলে সেভ করব, একটা ফোল্ডারে সেভ করব। এই যে ইন্টারনাল যে কাজটা আছে, ইন্টারনাল কাজটার জন্য তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া পারবা না। বোঝা গেছে কথা? বুঝছো? বুঝছো স্যার। কি বুঝছো বলো। যদি ডিজাইনের কাজ করতে চাই তাহলে HTML, CSS এগুলো ইউজ করতে পারবো, কিন্তু যে ইনফরমেশন আমরা গ্যাদার করতেছি সেগুলো নিয়ে কাজ করতে চাইলে স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। সেটা মানে তুমি ডাটাগুলো যদি সেভ করে রাখতে চাও, কোনটা বড় কোনটা ছোট, তারপর ডাটাগুলোর ম্যানিপুলেশন যদি করতে চাও, তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, ঠিক আছে? কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছুটা পারা যায়, কিন্তু সবকিছু পারা যাবে না। জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটাবেজ সেভ করা যাবে না, ফাইলে সেভ করা যাবে না, জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড ডাটাগুলো বিভিন্ন লুপিং এর কাজ করা যায়, মানে অনেক কাজ করা যায় কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিন্তু এটা দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি ডাটাবেজ সেভ করতে পারবে না, তারপর হচ্ছে আরো অনেক ঝামেলা কিন্তু আছে।
জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট এর উপর বেস করে পরবর্তীতে বিভিন্ন ধরনের ফ্রন্ট এন্ড টেকনোলজিক্যাল নোডজেস, রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার ও এগুলো আসছে জাভাস্ক্রিপ্ট থেকে। জাভাস্ক্রিপ্ট কে ডেভেলপ করে এগুলো বানানো হয়েছে, রিয়্যাক্ট নেটিভ আরো অনেক কিছু আছে এগুলো। আর তো আমরা যে ফাইলটা লিখছিলাম সেটা হলো ছিল for PHP underscore 5cm.php. এটা ছিল না তো, এর আগে প্রজেক্টের নাম লিখতে হবে না? এটা তো পাচ্ছেন, এটা মানে সরাসরি কোন জায়গায় খুঁজতেছে জানো? সরাসরি htdoc ফোল্ডারের ভিতরে খুঁজতেছে এটা। লোকাল হোস্ট মানে হলো htdoc ফোল্ডার, কিন্তু আমরা তো htdoc ফোল্ডারের ভিতরে না, এর ভিতরে আটটা ফোল্ডার আছে। কি ছিল? মানে একটা আমরা কি করলাম এখানে একটা পিএসপি জাস্ট একটা ট্যাগ ট্যাগ না পার্স হ্যালো ওয়ার্ল্ড লিখলাম আর এটার জন্য আমরা ইউজ করছি কি পিএসপি ব্লক ক্লাস হচ্ছে ইকু, যেটা স্টেটমেন্ট আছে সেটা ইকু। মানে ইকু দিয়ে সাধারণত প্রিন্ট করা হয়। তো এখানে আমরা পিএসপি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য অ্যাকচুয়ালি ডলার সিম্বল, ডলার সিম্বল নাকি এটা? হ্যাঁ স্যার, ডলার, এটা ডলার সিম্বল। হ্যাঁ এই ডাটা এখানে কিন্তু ডাটা টাইপ লিখতে হয় না, যেমন আমরা জাভাতে তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফ্লাটার যা আছে এগুলোতে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে, কোটলিন যা আছে এগুলোতে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে, কিন্তু এটা হলো কোন ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। এখানে যে ডাটাটা দেওয়া হয় যে ডাটা অটোমেটিক টাইপ হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় লুজলি টাইপ। আর যেগুলো হলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, যেমন সি সি প্লাস প্লাস। স্যার অটো টাইপ কাস্টিং কিভাবে হচ্ছে? এটা এটা তো ওই বাজাল গুলো বানানোর জন্য, ওই বাজাল গুলো বাদ দেওয়ার জন্য তো পিএসপি র আবির্ভাব হয়েছে। কিভাবে যারা পিএসপি ডেভেলপ করছে আর এইভাবেই তৈরি করছে এটা, যাতে এখানে ডাটা টাইপ লাগানো লাগে, যারা এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে এরা ডেভেলপ করছে এইভাবে যাতে এখানে ডাটা টাইপ দেওয়া না, একটা বলা হয় লুজলি টাইপ বলা হয় আর একটা হলো স্ট্রংলি টাইপ বলা হয়। লুজলি টাইপ হচ্ছে যেখানে ডাটা টাইপ দিতে হয় না, এখানে কিন্তু ডাটা টাইপ দিতে হয়, ডাটা টাইপ পাইথনের মধ্যে কিন্তু ডাটা টাইপ দিতে হয়। যে ল্যাঙ্গুয়েজ গুলোতে ডাটা টাইপ দিতে হয় না এগুলোকে বলা লুজলি টাইপ, আর যেগুলোতে ডাটা পাইথনে তো দেওয়া লাগে না, পাইথনে দেওয়া লাগে না, যেগুলোতে দিতে হয় এগুলোকে বলা হয় স্ট্রংলি টাইপ বলা হয়। মানে এখানে তোমাকে ডাটা টাইপ দিতেই হবে, বুঝা গেছে কথা? এখানে যে ডাটাটা দেবে এর টাইপ অটোমেটিক টাইপ। আমি যদি এখানে এটা প্রিন্ট করি সেটা হচ্ছে ইকো, আমি দিলাম the number is সমান, আমি এখানে কনভার্ট করার জন্য ডট দিতে হয়, কনভার্ট করার জন্য কি দিতে হয় ডট, আমি এখন দিলে না ধান করালে ওই যেটা হচ্ছে, বুঝা গেল? বুঝা গেছে?
এই কথা কি বুঝে গেছে? কথা কি বুঝছো এই দুই লাইন? জি স্যার, জি স্যার। আমরা ভেরিয়েবল ডিক্লারেশন দেখছি, অ্যারে ডিক্লেয়ার করতে হয় ডাটা অ্যারে ডিক্লেয়ার করতে হয়, অ্যারের মধ্যে আমি ভ্যালু দিতে পারি, দিতে পারি সাপোজ টোবিএম, তারপর হচ্ছে ওসিএম, এটা নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে, স্ট্রিং হতে পারে, কোনো কিছু হতে পারে। হ্যাঁ বুঝতে গেছে? জি স্যার। এটা নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে, স্ট্রিং হতে পারে, আমি আর আমরা স্ট্রিং রিলেটেড ভ্যালু দিচ্ছি এখানে। তারপর হচ্ছে 5c, এটা এই এর যেমন আমি যদি দিই প্রিন্ট আর এর ভিতরে যদি অ্যারেটা যদি আমি প্রিন্ট করে দিলে যেমন দেখো কি সে কি দেখে তার বাবা আমাকে এর মধ্যে কি আছে সেটা দেখাচ্ছে। এটা এখন এটাকে বুঝছো? এই এটাকে বলা হয় মূলত ডিবাগার। এই দুটা কি বার ডাম্প আর এটা প্রিন্টার। বার ডাম্প কি করে? বার ডাম্প হচ্ছে ডাটা টাইপ সহ এর মধ্যে যে ডাটা আছে তার টাইপ এবং লেন্থ সহ সে রিটার্ন, সে রিটার্ন করে দা। যেমন দেখো এর ভিতরে সে কি ডাটা আছে, এর লেন্থ কত, 3, সে বলতেছে স্ট্রিং। এই ইন্ডেক্সের মধ্যে কি আছে, স্ট্রিং আছে 3 লেন্থের। এই ইন্ডেক্সের ভিতরে কি আছে, স্ট্রিং আছে 3 লেন্থের, 3b। That means she data type এবং length সহ সে রিটার্ন করে। বুঝা গেছে কথা? হ্যাঁ জি স্যার। ওকে, তো এটাকে আমরা প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার জন্য এখানে লুপ ইউজ করতে হয়, লুপ ইউজ করতে হয়। এখানে লুপ কি আমরা বললাম, এটা সাপোজ একটা ইন্ডেক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেহেতু জিরো থেকে শুরু। এটা এটা কতক্ষণ ধরে চলবে, লেন্থ লেস দ্যান লেন্থ পর্যন্ত চলবে। এখানে কাউন্ট অফ দ্য স্ট্রিং, এখানে কাউন্ট নামে একটা ফাংশন আছে। কাউন্টের কাজ হলো, কাউন্টের কাজ হলো অ্যারের লেন্থ বের করে দাও। কাউন্ট ফাংশনের কাজ কি, অ্যারের লেন্থ বের করে দেওয়া। কতক্ষণ চলবে, ইন্ডেক্স ভ্যালুকে শো করবে। আমরা বলছি এখানে নিউ লাইন দেওয়ার জন্য বুঝা গেছে কথা? জি স্যার। ওকে, তার মানে আমরা এখন দেখলাম একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে থেকে কিভাবে ডাটা বের করতে হয় সেটা আমরা এখান থেকে। এরপর এখানে আরেকটা অ্যারে আছে, এখানে আরেকটা লুপ আছে। এখানে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ দেন এলস সব সেম আগের মতোই।
কিন্তু এখানে একটা জিনিস বেশি আছে কি আছে ফর ইজ লুপ আছে হ্যাঁ ফর ইজ লুপ ফর ইজ লুপ হচ্ছে সেটা অ্যারে নিয়ে কাজ করে এটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব যেমন এই অ্যারেটাকে আমি ফর ইজ লুপ দিয়ে চালাতে পারি ফর ইজ লুপের মজা হলো এখানে এই ঝামেলাটা নেই এই যে প্লাস প্লাস করো মাইনাস মাইনাস করো লেন এগুলো চেক করে এই ঝামেলাটা এটাও অ্যারে নিয়ে কাজ করে ফর ইচ এটা কাজ করছে যেমন দেখো অটোমেটিক্যালি যতটা এর ভ্যালু আছে অতটা নিয়ে কাজ করবে অতক্ষণ পর্যন্ত কাজ করে বেশি কাজ করবে না যেমন আমার এরাটা কি ছিল এটা ছিল সে কতক্ষণ কাজ করবে যতক্ষণ যতটা আইটেম আছে অতবারই সে লুপ চালাবে বেশি চালাবে না এখানে আমি দিলাম ভ্যালু দিলাম হ্যাঁ সে কি করবে যতটা এখানে ভ্যালু আছে অতটা প্রতিবারে একটা একটা ভ্যালু এক্সট্রাক্ট করে এর মধ্যে নিয়ে যাবে এর কাজ হলো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব হ্যাঁ আমরা লুপ লিখলেই এগুলো তো ব্র্যাকেটের বিষয়গুলো তো জানো এগুলো নিয়ে বলতেছি জানার কথা এখন এটা কি হচ্ছে ফর ইজ লুপের কাজ হচ্ছে অ্যারের মধ্যে যতটা এলিমেন্ট আছে ততবার চলবে এবং প্রতিবারে ফার্স্ট এলিমেন্ট এখানে ফার্স্ট লুপের সময় সেকেন্ড এলিমেন্ট এখানে সেকেন্ড লুপের সময় মানে সেকেন্ড ইটারেশনে থার্ড এলিমেন্ট এখানে থার্ড ইটারেশনের সময় এখানে চলে ফর ইজ এবং ফর লুপ পার্থক্য হচ্ছে এখানে ইনিশিয়ালাইজেশন করো কম্পেয়ার করো কন্ডিশন চেক করো লেস দেন গ্রেটার মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে এই ঝামেলাগুলো নাই এটার কাজ হচ্ছে কি এখানে যতটা এলিমেন্ট আছে যতটা ভ্যালু আছে অতবারই সেই লুপটা চালাবে বুঝা গেছে কথা স্যার জি স্যার আর কি বুঝা গেছে বলো শুনি স্যার দুইটা ডিফারেন্স বুঝছি স্যার দুইটা লুপ এখানে আরেকটা জিনিস আছে এখানে দুই ধরনের অ্যারে নিয়ে কাজ করা হয় একটা হলো ইন্ডেক্স অ্যারে বলা হয় আর একটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা এখন যেটা দেখছি এটা হলো ইন্ডেক্স অ্যারে এখানে অ্যারে হলো দুই প্রকার এরা কয় প্রকার এটা কত প্রকার এখানে দুই ধরনের টু টাইপস অফ অ্যারে এখানে আমাদের দুই ধরনের অ্যারে আছে টু টাইপস অফ কি রে এটা হচ্ছে অ্যারে বললাম এটা কি অ্যারে ইন্ডেক্স অ্যারে আমরা এখানে কাজ করছি ইন্ডেক্স অ্যারে তারপর হচ্ছে অ্যারে এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে সেটা আমরা দেখব এটাও সেম অ্যাসোসিয়েটিভ মানে কি খাতা আসবে থাকে তার একটা সাপোজ দুই নাম্বার বাড়িতে করিম উদ্দিন থাকে তিন নাম্বার বাড়িতে রহিম উদ্দিন থাকে সাপোজ রহমান মঞ্জিলে মিস্টার রহিম থাকে কবির মঞ্জিলে মিস্টার কবির থাকে এরকম আর কি যেমন আমি একটা ইন্ডেক্স অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে ডিক্লেয়ার করি স্যার টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল না টু ডাইমেনশনাল আমি টু ডাইমেনশনাল বলতে এটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে হ্যাঁ একটু দেখো এটা ডাইমেনশনাল তো এখানে আছেই ডাইমেনশনালিটি তো আছেই এটা আগের মতোই এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে মনে করো প্রিম সিএসসি ডিপার্টমেন্ট বলে কিসে বলে সিএসসি ডিপার্টমেন্ট আরেকজন রহিম হিসেব করে কি করে ইকুয়ালি ডিপার্টমেন্ট তারপর ভুল কি করে ভুল করে হলো ইটি দিতে পারে ইটি দিতে পারে এই দিস ইজ কল অ্যাসোসিয়েটিভ
এখানে একটা অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশন কি করিম চেজ ডিপার্টমেন্টে পড়ে কিম ডিপুটি ডিপার্টমেন্টে পড়ে আবুল ইটি ডিপার্টমেন্টে বুঝা গেছে কথা হ্যাঁ জি স্যার এটা ভ্যালু কিভাবে এক্সট্রাক্ট করতে হয় এখানে কি এন্ড ভ্যালু এই করিম হলো কি এটা হলো ভ্যালু কি মানে কে ই ওয়াই রহিম হলো কি এটা হলো ভ্যালু আবুল হলো কি এটা হলো ভ্যালু ঠিক আছে তো এটা কাজ করার নিয়ম হলো তাও ফরিস লুপ এটা কিন্তু ফরিস লুপ দিয়ে কাজ করাইতে হবে ফরিস লুপে আমাকে যাইতে হবে আমরা তো ফরিস লুপ শিখছি না কিছুক্ষণ আগে ফরিস লুপ কোনটা নিয়ে কাজ করবে এটা ফরিস লুপের দুইটা ফরম্যাট কিন্তু আছে তুমি যদি এখানে দিলে ফর ইচ দুইটা ফরম্যাট কিন্তু আছে হ্যাঁ একটা হলো আমরা একটা অলরেডি দেখেছি আর একটা হচ্ছে এস আমরা এখানে এটা কি বললাম বা অন্য কোন কিছু বললাম কি বললাম তারপর এখানে একটা সিম্বল ছিল না কি এর সিম্বল কি ছিল এই ছিল এই যে আরো ছিল না ইকুয়াল গ্রেটার দ্যান স্যার ইকুয়াল গ্রেটার দ্যান এটাকে অ্যারো বলা হয় আর কি হ্যাঁ ওকে যাই হোক তুমি যেভাবে বলো এস ঠিক আছে কিন্তু এ ডাটা রিপ্রেজেন্টেশনটা বলতে হবে করিম হলো কি এটা হলো ভ্যালু এটা কি এটা আমি কি লিখলাম এরপর কি লিখবো লিখবো ভ্যালু ভ্যালু স্যার তো বুঝা গেছে আগের মতোই সেম এস এর জায়গায় থাকবে যেহেতু আগেরটা ভ্যালু আকারে ছিল শুধু অনলি ভ্যালু হিয়ার অনলি কি ভ্যালু অনলি ভ্যালু ভ্যালু কিন্তু বাট এখানে দেয়ার ইজ কি উইথ ভ্যালু কি উইথ ভ্যালু তো এখন কি অ্যারো ভ্যালু ক্লিয়ার জি স্যার ওকে তো এখন তুমি যদি এটা ইকু করো আমি লিখলাম কি কি আর একটি স্ট্রিং আকার রিপ্রেজেন্টেশন কি ইজ ডট ভ্যালু আসবে কি বলবে এখানে কনকেট কি হবে করতে হবে বললাম ডট এন্ড ভ্যালু ইজ ভ্যালু ইজ কি জাস্ট আমি একটা ম্যানিপুলেট করলাম আর কি কোডটা কি বুঝে গেছে এটা না বুঝলে বলো না স্যার বুঝি নাই এ ভেরি গুড এভাবে বলতে হবে স্যার আমি বুঝি নাই না হলে আমি সুপসেট থাকলে সামনে দিয়ে চলে যাবো এটা বুঝছো এটা এই লেখাটা কি বুঝছো কোনটা এই ভ্যালুটা কিন্তু এই জিনিসটা কিভাবে দেওয়া আছে সাথে একটা কি দেওয়া আছে কি দেওয়া আছে কিটা কিভাবে দেওয়া আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে লিখার নিয়ম হচ্ছে কিটা কি এর ভ্যালু দিতে হবে তারপর অ্যারো দিতে হবে তারপর এর ভ্যালু দিতে হবে মানে কি এর নামটা দিতে হবে এর অ্যারো ভ্যালু স্যার এটা তো মনে হয় ম্যাপের মতো কাজ করছে হ্যাঁ ম্যাপের মতোই তো তারপর হচ্ছে আমার কি এর নামটা অ্যারো ভ্যালু তো এখানে কি আমার এর নাম এস এস এর পর কি থাকে মূলত ভ্যালু পোর্শন থাকে এস এর পর কিছু লেখা না ভ্যালু পোর্শন না এই যে এই পরিসের মধ্যে এস এর পরে কি আছে আমার ভ্যালু পার্ট না লুপের জি স্যার ভ্যালু পার্ট তো এখানে ভ্যালু পার্ট কিভাবে গঠিত ভ্যালু পার্ট কিভাবে গঠিত ভ্যালু পার্ট গঠিত হচ্ছে একটা কি তারপর হচ্ছে অ্যারো এরপর ভ্যালু মিলাও এটার সাথে ম্যাপ করো কি দেওয়া আছে কেন একটা কি দেওয়া আছে কি দেওয়া হচ্ছে অ্যারো দেওয়া আছে ভ্যালু দেওয়া আছে জাস্ট আমরা এটাকে একটা ভেরিয়েবল রিপ্রেজেন্টেশন করলাম আমি যখন কি কি প্রিন্ট করবো কাকে পাবো তাহলে এই কির নাম ভুল পাবো করিম রহিম আবুল পাবো কার এগেনস্টে এর এগেনস্টে আর এটার এগেনস্টে কি পাবো সিজি ডিপার্টমেন্ট এটা এটা বোঝা গেছে জি স্যার আচ্ছা স্যার এগুলো কি এক্স্যাক্টলি সেম ভাবে লিখতে হবে এক্স্যাক্টলি সেম ভাবে মানে কি মানে অ্যাজ এর পর থেকে কি অ্যারো বেলু অ্যারো এটা তো সেম এটা ইউজার ডিফাইন্ড এটা ইউজার ডিফাইন্ড বাট এটা ফিক্সড এটা ফিক্সড তুমি এটা অন্য এটা সমান অন্য কিছু দিবা না দিলে এরর দিবে কম্পাইলার বুঝবে না মানে স্যার কি এর বদলে যদি আমরা নেম দিই তাহলে সমস্যা নাই না হ্যাঁ এখানে যদু মধু
সব কিছু দিতে পারো এখানে। হ্যাঁ এখানে যদু এগুলো তো ভেরিয়েবল নাম, এগুলো হলো ভেরিয়েবল নাম, এগুলো কিসের নাম? ভেরিয়েবল স্যার, ভেরিয়েবল নাম। আমি যা দি তাই, এখানে আমি কি দিয়েছি মানে ডিফাইন্ড, মানে এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি জন্য কি দিয়েছি। ঠিক আছে তুমি যদু মধু দিতে পারো, কিন্তু যদু মধু দিলে এগুলো মিনিংফুল হয় না, এটা দ্বারা কি বোঝাচ্ছি, বুঝে গেছে? জি স্যার। ওকে আমরা রান করে দেখি কি কাজ করে। প্লিজ স্ট্রিং আকারে আমরা ক্রিয়া করে দিই, লাইন ব্রেক দিই। হ্যাঁ এখানে এইচটিএমএল এর ট্যাগ গুলো কাজ করানো যায় কি ভাবে যায়, যেমন দেখো আমি এখানে একটা বি দিলাম, বি মানে বোর্ড, এখানে একটা বি দিলাম ক্লোজিং বি, এটা একটার কাজ হচ্ছে বোল্ড করে দেওয়া, করে দাও বোল্ড করা। প্রথমটা থেকে কি ইজ করিম এন্ড বেলু ইজ সিএসি ডিপার্টমেন্ট, কি ইজ রহিম এন্ড বেলু ইজ সিএসি ডিপার্টমেন্ট, কি ইজ আবুল এন্ড বেলু ইজ ইটি ডিপার্টমেন্ট। এখানে ইকুর মধ্যে আমার যতগুলো এইচটিএমএল ট্যাগ আছে সবগুলোকে আমি লিখলে কাজ করব। দেখছো আমি বি ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করে দেওয়া, মানে একটা টেক্সট এসে বোল্ড করে দেখা, এই বোল্ড করে দেওয়া, বুঝা গেছে ব্রাদার? জি স্যার। দেখো গুরুত্বপূর্ণ সাবজেক্টের গুরুত্বপূর্ণ পার্ট চলে যাচ্ছে, না বুঝলে কিন্তু বিপদ। এই যে কিস করিম এন্ড বেলুইস সিএসি ডিপার্টমেন্ট, কিস রহিম বেলুইস আমরা বোল্ড দিয়েছি আর কি, এই যে বোল্ড ট্যাগ দিয়েছে এখানে, সাপোজ মধু মানে কি এটা আমি যাই লিখবো আসলে মিনিংফুল লিখতে হবে, এমন কোনো কিছু লেখা যাবে না বুঝে যায় না। এখানে কি এই যে আমার বেলু, বেলুর আগে পরে কি দেওয়া আছে, একটা ট্যাগ দেওয়া আছে না, বেলুর আগে একটা বি ট্যাগ, একটা কি ট্যাগ দেওয়া আছে বি ক্লোজিং ট্যাগ, তারপর হচ্ছে কি এর আগে একটা বি ওপেনিং ট্যাগ দেওয়া আছে, বি এর পরে একটা বি ক্লোজিং ট্যাগ দেওয়া আছে, তার মানে কি এর পজিশনে যে বেলুটা আসবে সে অলওয়েজ বোল্ড আকারে দেখাবে, বেলুর পজিশনে যে বেলুটা আসবে সে অলওয়েজ কি বোল্ড আকারে দেখাবে। ফাইনাল একটা নিউ লাইন পাবে, বুঝা গেছে? জি স্যার। ওকে এতটুকু ক্লিয়ার? কথা বলতে হবে না হয় তো বাঁচতে পারবো। জি স্যার। ওকে ওকে এখানে পিএসপি এর একটা চমৎকার একটা জিনিস আছে, পিএসপি না এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবগুলো সেশন নামে একটা, সেশন একটা গ্লোবাল ভেরিয়েবল, পিএসপি এর কিছু ডিফল্ট ভেরিয়েবল আছে, যেমন একটা হচ্ছে এটা এটা দিলে দেখো কি কি শো করে, ডলার আন্ডারস্কোর পোস্ট গেট সেশন কুকি ইএনবি ফাইল রিকোয়েস্ট সার্ভার, গুলো সবগুলো পিএসপি এর গ্লোবাল ভেরিয়েবল, সবগুলো পিএসপি গ্লোবাল ভেরিয়েবল, এগুলো এক একটা এক রকমের কাজ আছে, তার মধ্যে পোস্টের একটা কাজ আছে, গেট এর একটা কাজ আছে, সেশনের কুকি, সাপোজ সেশনের কাজটা আমি দেখাই, সেশন এটা হলো সেশন ভেরিয়েবল, এটা গ্লোবাল ভেরিয়েবল, তুমি সেশনের মধ্যে যদি কোন একটা ডাটার নাম দিছো, এখানে দিলাম হলো ইউজার নেম, ইউজার নেম দিলাম কি করি মধ্যে, আচ্ছা আমি যখন গ্লোবাল মানে কি, গ্লোবাল মানে হলো আমার প্রজেক্টে সব জায়গায় সে কাজ করবে, এই তো কথা। হ্যাঁ জি স্যার। জি স্যার।
এখন এই ভেরিয়েবলটা কিন্তু আমার প্রজেক্ট সব জায়গায় কাজ করে, গ্লোবাল ভেরিয়েবল যতগুলো আছে সেগুলো প্রজেক্টে যে কোনো ফাইলে কাজ করে। সেশন কে ইউজ করার একটা নিয়ম আছে, এখন কিন্তু আমি রান করলে এটা কি ইরর দিবে, কিন্তু ইরর দিবে, ইররটা কি আমরা আগে দেখি। হ্যাঁ একটা ইরর দিবে, ইরর দেয়নি, হ্যাঁ ইরর এটা দেওয়ার কথা আগে। হ্যাঁ আমরা এটা আমি আরেকটা ফাইল তৈরি করলাম পিএসপি ফাইল, আমি চেক করব। সাধারণত আমি যদি মনে কর ডাটা সমান আমার এ ভ্যালুটা এখানে অ্যাসাইন করা আছে, এসজিটিভার এর মধ্যে এটা অ্যাসাইন করা আছে, এটা কিন্তু এই ফাইলের লোকাল। আমি যদি এসজিটি এর কে যদি আরেকটা ফাইলে যদি পিং দিলে ভ্যালু কি পাবে, এসজিটিভার কি পাবে? হ্যাঁ এসজিটিভার কি, সাপোজ আমি এটাকে এখানে এসে পিং দিলাম, হ্যাঁ আমি এখানে এসে কি করলাম প্রিন্ট আর দিয়ে আমার এটাকে এখানে দিলাম, এখানে কিন্তু ইরর দিবে বলে দেখো আনডিফাইন্ড ভেরিয়েবল এসজিটি মানে পাচ্ছে না, কেন পাচ্ছে না? এটা ছিল মূলত এই ফাইলের লোকাল, আমি এটাকে অন্য ফাইল ইউজ করতে পারবো না। কিন্তু যেগুলো আমার গ্লোবাল ভেরিয়েবল যেমন সেশন, সেশন কে যদি আমি এসে এখানে প্রিন্ট দিলে কিন্তু সে আমাকে সামথিং কিছু দেখাবে, এই সেশনের ভিতরে যা আছে, সেশনের ভিতরে যা সেশন কারণ কেন, সেশন হলো একটা গ্লোবাল ভেরিয়েবল। এখন কিন্তু সে ইরর দিচ্ছে না, সেশনে কি ইরর দিচ্ছে না স্যার? কেন দিচ্ছে না? কারণ হলো সেশন হলো গ্লোবাল ভেরিয়েবল, এটা আমার প্রজেক্টে সব জায়গায় সে কাজ করবে। এখন এটা ইরর দিচ্ছে কেন, এটা হলো এখানে ডিক্লেয়ারই করা হয় না, আনডিক্লেয়ার, বাট ইট ইজ ডিক্লেয়ারিং দিস ফাইল and it is also local variable of this file, কিন্তু সেশন হচ্ছে আমার কি গ্লোবাল ভেরিয়েবল, এটা আমার প্রজেক্টে সব জায়গায় আছে। এখন আমি এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলে আমি session.php ফাইলটা রান করব, আগে রান করাবো এটাকে, রান করালাম এরপর হচ্ছে আমার এটাকে রান করালাম session.php, এখানে একটা ইরর দিচ্ছে, দিচ্ছে না undefined variable session, এটা কিন্তু পাইনি কিন্তু ইরর দেয় নাই। এখানে কি কম্পাইলার কি ইরর দিচ্ছে? এডিটর আমাকে ইরর দিচ্ছে না, কিন্তু এখানে একটা জিনিস লিখতে হবে আমাকে, সেশন স্টার্ট নামে একটা পিএসপি ফাইল ফাংশন আছে, সেশন স্টার্ট নামে একটা ফাংশন আছে, স্টার্ট এই যে ফাংশন এটা আছে, সেশন যদি আমি স্টার্ট করে দিই এরা আর ইরর দেখাবে, কিন্তু বাট এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক কেন আসছে, কারণ হলো আমি সেশন ভেরিয়েবল যে ফাইল ইউজ করেছিলাম ওখানে কিন্তু সেশন স্টার্ট করি নাই, করছি কি আমরা? হ্যাঁ এই ফাইলে কি সেশন স্টার্ট করেছি? করি নাই তো, করছি এখানে করি নাই, এই জন্য ডিক্লেয়ার হয়েছে, বাট এটা ঢাকনাশে ধরে রাখা নাই। এখন আমাকে আমি যদি এখানে সেশন স্টার্ট করে দিই এই জায়গায় এসে আমি এটা রান করি, এরপর হচ্ছে আমার দ্যাট মিন সেশন স্টার্ট হই, সেশন ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা সেট সেট হইছে এটা যেহেতু রান, এরপর আমি সেশন ফাংশনটা পরিমধ্যে কি আসছে ফাইলে? হ্যাঁ কি স্যার আসছে? কেন আসছে? এটা কি আসার কথা ছিল? এটা কি এখানে আসার কথা ছিল এই ফাইলে? কারণ এই ফাইলে তো আমি সেশন ভেরিয়েবলে কিছু রাখি নাই, রাখছি রাখি নাই, কিন্তু আমি এটা রেখেছি এখানে এই জায়গায়, যেহেতু সেশন একটা গ্লোবাল ভেরিয়েবল এটা আমার প্রজেক্টে সব জায়গায় কাজ করবে যেখানে সেশন স্টার্ট করে থাকে। তা আমি যেহেতু এখানেও সেশন স্টার্ট করেছি এবং সেশনের মধ্যে ভ্যালু হিসেবে রেখেছি আমি এখানে, তো পরবর্তী ফাইলে যখন গেলাম এখানেও সেশন স্টার্ট করলাম, দ্যাট মিনস আগে যে সেশন ছিল সেটা এখানে স্টার্ট হয়েছে। এই সেশন ভেরিয়েবলকে যখন আমি প্রিন্ট দিয়েছি এর মধ্যে যা যা আছে তা আমাকে দেখাচ্ছে,
বুঝা গেছে কথা সেশন ভেরিয়েবল কাজ কি হুম এই বুঝতে পারছো জি স্যার ওকে কার কোনো কোশ্চেন আছে কোনো কোশ্চেন বলতে হবে স্যার আমরা যখন একাধিক সেশন ইউজ করব তখন কিভাবে কাজ করবে সেটা একাধিক সেশন নয় মানে একাধিক যখন ভ্যালুগুলো রাখব অনেক জন না রাখব সমস্যা কি তখন এটা কিভাবে ইয়া করব তখন কি হবে জি যেভাবে করছে এখন তো স্যার একটা সেশনে একজনের নাম আসছে কিন্তু আমাদের ধরেন পাঁচ জনের নাম আসছে সেখান থেকে আমি যে কোনো একজনের টা ইয়া করতে যাচ্ছি যে কোনো একজনের কথা আছে আমি আর একজনের নাম দিলাম এটা দিলাম হলো ইউজার নেমের মধ্যে রহিমউদ্দিন দিলে ইউজার নাম দিল ডিপার্টমেন্ট টিএসসি দিলাম সেম ইন্ডেক্সে সেম মেল রাখতে হবে গভর্নমেন্টের মধ্যে সিএসসি দিলাম ইউজার নেমের মধ্যে করিমউদ্দিন দিলাম আবার আমি যদি এই জায়গায় এসে ফাইলে আসলাম কি করলাম এখানে সেম ইন্ডেক্স অন্য কিছু দিলাম সেক্ষেত্রে কিন্তু আগেরটা রিপ্লেস হয়ে যাবে যাবে না যাবে জি স্যার ইন্ডেক্স তো রিপ্লেস হয়ে যাবে কারণ সেম ইন্ডেক্সের মধ্যে আগে একরকম ছিল এই পেজে এসে এই ইন্ডেক্সে আরেকটা জিনিস আসছে এই ইন্ডেক্সে আরেকটা জিনিস আসছে তাহলে লাস্ট যেটা সেটা থাকবে হ্যাঁ না স্যার আমি সেটা বলি না স্যার একাধিক ইউজার যখন হবে তখন কিভাবে শুধু একজন কে অ্যাক্সেস করব সেটাই জানতে চাচ্ছি একাধিক ইউজার কিভাবে হবে মানে ইউজার নাম যদি কয়েকজনের হয় ধরেন দুই তিন জন ইউজার মানে মনে করেন স্যার এখানে দুইটা সেশন লিখছি তো আমরা এখন সেশন মানে কি সেশন মানে একটা ইউনিক আইডি আমি এখন প্রজেক্টটা ইউজ করতেছি এখানে ইউজার নেম একজনই আমার একই পিসি দুজন কি একসাথে কাজ করতে পারবে কিন্তু স্যার এখন প্রিন্ট দিলে স্যার দুইটাই প্রিন্ট হবে না ইউজার নেম আর ডিপার্টমেন্ট দুইটাতে প্রিন্ট হবে যেহেতু সেশনের মধ্যে ইনডেক্স দুইটা আছে এজন্য জি স্যার যদি স্যার একটা প্রিন্ট করতে চাই মানে ডিপার্টমেন্টে প্রিন্ট করতে চাচ্ছি না শুধু ইউজার নেম কিন্তু দুইটা সেশনে আছে এই ইনডেক্স প্রিন্ট করতে হবে ইনডেক্স ধরে প্রিন্ট করতে হবে তখন তখন ইনডেক্স ধরে প্রিন্ট করতে হবে এই যে বুঝছে স্যার এখানে সেশনেরও ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন মাল্টি ডাইমেনশন ইউজ করা যায় যেভাবে আমরা ওয়ান ডি টু ডি আর ইউজ করছি ওভাবেই করা যায় বোঝা গেছে সেশন এখন তোমাদের কাজ হলো পিএসপি এগুলো প্র্যাকটিস করা আছে আজকে কোনো মার্কিং হবে না এটা প্র্যাকটিস করা তোমাদের কাজ বোঝা গেছে